বাড়িতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে, এসব নিষেধ করলে ডিজিএফআই, আর্মি, পুলিশ, র‍্যাবের ঊর্ধ্বতন আপনার সাথে কখনো কি দেখা করা যাবে? কি ব্যাপারে বলেন? আমি তো ফোনে তো বলতে পারবো না, ফোনে বলে একটু মুশকিল আপনার সাথে। বলে কি তুমি এসে সংবাদ সম্মেলন করছো, তুমি আরেকটা সংবাদ সম্মেলন করো, করে বলো যে যেসব কথা আমি বলছি সংবাদ সম্মেলনে এগুলি সব মিথ্যা, সেগুলো ভুল, আমি মিথ্যা বলেছি, আমি তখন অসুস্থ ছিলাম, ওষুধ খেয়ে আমি এগুলো উল্টাপাল্টা বলছি। তো আমি ওকে বলছি যে আমার লাশও কোনোদিন যাবে না এই কথা বলার জন্য, আমি যদি মরেও যাই আমি কোনোদিন যাব না ওইসব বলার জন্য, মিথ্যা মিথ্যা কথা আমাকে বলা বলতে বলে। ও যা করেছে সেটা আমি বললাম কেন, সেটাই ওর রাগ জিত। তারপর থেকে তো বাবা আমি এদিক ওদিক সব ঘুরে বেড়াই, আমি কোথায় থাকি ঢাকাতে কোথায় থাকি সেটাও আমি কাউকে বলি না, কারণ সে সব মা উনার ঘরে এমন হলে উনি কি করতেন? আমরা জানি উনি অন্যায় অবিচারগুলিকে প্রশ্রয় দিবেন না। আমি চাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, আজ মিডিয়ার মাধ্যমে ওনার কাছে সহযোগিতা কামনা। এটা যদি আপনারা জানতেন তাহলে পশ্চিমা কৃষ্টি কালচার গ্রহণ করে আজকে সমাজটাকে উলঙ্গ করে আজকে বেহায়াপনা সয়লাব এই সমাজে ছড়িয়ে পড়তো না, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা যে আদর্শ রেখে গেছেন, নবীজি যে আদর্শ আমাদের মাঝে রেখে গেলেন, মাতা কুমুর রাসুলও আমার রাসুল যে আদর্শ তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো। আমানাহা কুমাগানুহু ফান্তাহু, আমার রাসুল যে আদর্শ তোমাদেরকে দেয় না, যে আদর্শ দেয় হিটলার, গাদ্দাফি, মুসোলিনি, ইউহান্নাস কেপলার যে আদর্শ দেয় পশ্চিমা দাদা বাবুরা ইসরায়েল খ্রিস্টানেরা ইহুদিরা যে আদর্শ দেয় ওটা তোমরা নিও না, বরং আমি তোমাদেরকে যে আদর্শ রেখে গেলাম এটা হচ্ছে পবিত্র কোরআন আর হাদিস। এই কোরআন আর হাদিস তোমরা গ্রহণ করবে, এই কোরআন আর হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরো লান্তা দিল্ল, আমি নবী নিজে বলে গেলাম কশিন কালেও তোমরা পদভ্রষ্ট হবে না। বুঝতে হবে প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, আজকে আমরা আমাদের সন্তানগুলো আজকে বিপদে চলে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে, কথা শোনে না, পিতামাতার কথা শোনে না, এমনকি পিতামাতাকে জবেও করে হত্যা করেছে নিজের সন্তান, গর্ভধারিণী সন্তান, এরকম দৃষ্টান্ত বাংলাদেশে আছে। কেন? তার কারণ হলো আমরা সন্তানের অধিকার আদায় করতেছি না। আমি পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম শুরুতে, সেটা আছে পিতামাতার অধিকার, কিন্তু পিতামাতার অধিকার বলার আগে আগে আমাকে জানতে হবে সন্তানের অধিকার কি। সন্তানের অধিকার যদি মা বাপ ঠিকমতো আদায় করে তাহলে সন্তানও বড় হয়ে মা বাবের অধিকার ঠিকভাবে আদায় করবে ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ফ্যামিলিটাকে যদি ইসলামিক করতে হয়, সন্তানগুলোকে যদি দিনদার করতে হয়, নিজেও যদি দিনদার হতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে প্ল্যান নিতে হবে বিবাহ করার আগে একটা নেককার স্ত্রী বিবাহ করতে হবে, আর পুরুষ যখন বিবাহ করবে তখন একটা নেককার স্ত্রী করবে, আর মহিলা যখন বিবাহ করবে, একটা মেয়ে যখন বিবাহ করবে একটা নেককার ছেলে বিবাহ করবে, তাহলেই শুরু থেকেই আমাদের ফ্যামিলিটা সুন্দর হবে, ইসলামী হবে। ওই আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা স্ত্রী কামনা করেছেন, কেমন সেই স্ত্রীটা হবে, সেই স্ত্রীটা কেমন হবে? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত যুবক বিবাহ করবে আল্লাহর কাছে এই দোয়াটি করে আল্লাহর কাছে কামনা করবে। আমাদের জাতির পিতা দোয়া করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি
وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ ইমামা। সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ। আরে মা বোনেরা না কয় না কোক, আপনারা তো ক্ষতি করেন।